ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বাকু এক ভাই একটি ফিকিম আসলা আলোচনা শুনতে চাচ্ছেন বলছেন সালাম ফেরার পর প্রথমে আমরা একবার আল্লাহ একবার বলবো না আস্তাক ফিরুল্লাহ বলবো জি ভাই এটা একটি এমন আলোচনা যেটা আমি কয়েক বছর আগে একটি লেখায় লিখেছিলাম এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম নতুন করে আবার একটি এর বিতর্ক মানুষ শুরু করেছে সত্যিকারে আমাদেরকে সালাম ফেরানোর পর প্রথমে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতে হবে তারপর আল্লাহ মহান্তালাম অমিনকা সালাম তাবা দল ইয়াদ আলজাল ক্রাম বলতে হবে তারপরে লা এলাহাই দ্বারা যে দোয়াগুলি এসেছে সেগুলো বলতে হবে দেখেন এ বিষয়ে একজন গবেষক লেখক ডক্টর বাকর আবু জায়দ রহমা তার একটি বই আছে এই দোয়া সম্পর্কে তিনি এখানে গবেষণামূলক সুন্দর করে বিষয়গুলি বুঝিয়েছেন যে সালাম ফেরার পর আল্লাহ রসুল সাল্লাম প্রথমে কি বলতেন না বলতেন উল্লেখ্য যে এটা একটা মোস্তাহাব বিষয় আপনি যদি আস্তাক ফিরুল্লাহ না বলে অন্য দোয়া বলেন তারপরেও আপনার যে আজকার শুদ্ধ হবে এবং আপনি স্বভাব পাবেন কিন্তু যদি আমরা বলি যে সুন্না কী রসুল্লাহাম কী বলেছিলেন তাহলে তিনি আস্তাক ফির্লাহ বলতেন সাবান রদি আল্লাহ তাল হাদিস যেটা সহি মুসলিমে এসেছে এবং আবু দাউদে এসেছে যে কানা রসুল্লা সাল্লাহ সাল্লাম এদান সরা যখন তিনি নামাজে সালাম ফিরাতেন তখন তিনি ইস্তাক ফার আসান তিনবার তিনি ইস্তেক ফার করতেন আচ্ছা বলেন তো এর চাইতে স্পষ্ট আর কোনো হাদিস হতে পারে তাহলে আমরা এখানে এই স্পষ্ট হাদিস বাদ দিয়ে একটি হাদিস উত্থাপন করে থাকি বা আমাদের দেশের অনেক ওলামা এই হাদিসটি পেশ করেন সেটি হলো ইবনা আব্বাস রাদি আল্লাহ তালহর হাদিস যেটা বোখারিত এসেছে এবং আরও অন্য হাদিসে এসেছে তিনি বলছেন ইবন আব্বাস রাদি আল্লাহ তালহ বলছেন যে কুন তো আরিফ ও ইনকেদা ইনকদা আসালাত রসুল্লাহ সাল্লাম বিত্তাকবীর আমি আল্লাহ রসুল সাল্লামের নামাজের শেষ হওয়াটা সমাপ্তি ঘটাটা জানতে পারতাম তকবির মা তকবীরের মাধ্যমে এখানে দুটি জিনিস বুঝার আছে একটি হলো যে নামাজের শুরু আর সমাপ্তি নামাজের শুরু আর শেষ তো নামাজের শুরু কি দিয়ে হয় ভাই যে আমরা সবাই জানি তকবীর তাহরিমে আল্লাহ হকবার দিয়ে নামাজের শেষ কি দিয়ে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন কেউ যদি বলে যে নামাজের শেষ হওয়াটা আমি জানতে পারতাম তকবির দিয়ে তকবিরের মাধ্যমে তাহলে কি বলবেন যে উম্মতের যেটা ঐক্যমত এবং রসুল সাহাের যেটা গোটা গোটা জীবনের আমল সে আমলের বিপরীত কথা হচ্ছে এটা যখন এরকম হয় তখন মনে করতে হবে যে ওই শব্দটার ব্যাখ্যা তাহলে আলাদা হবে কারণ উনি বলছেন তকবির অথচ নামাজ শেষ হয় সমাপ্তি ঘটে সালাম দ্বারা তাহলে সেটা তকবির অর্থ হবে না অন্য কিছু অর্থ হবে আচ্ছা এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে একজন মানুষ যখন মসজিদে আল্লাহ রসুল সাল্লামকে সালাম ফেরাতে দেখলেন পিছনে নামাজ পড়ছেন তাহলে তিনি এরকম কথা কেন বলবেন যে আমি বুঝতে পারতাম বরং তিনি ডাইরেক্ট বলবেন যে আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনলাম তিনি বললেন সালাম ফেরানোর পর আল্লাহ একবার তার মানে যে আব্বাস রদি আল্লাহতালহ যে শব্দ নিচ্ছেন এটাকে বোঝানোর জন্য সেটার মধ্যেই কোনো কিছু ব্যাপার আছে তিনি বলছেন আমি জানতে পারতাম ভাই যারা পিছনে নামাজ পড়বেন তারা তো ডা ডাইরেক্ট শুনতে পাবেন এবং কথাটা স্পষ্ট হবে যে আমি শুনলাম আমি তার মুখ থেকে এটা বলতে শুনলাম আমি তার মুখ থেকে জোর আওয়াজে বলতে শুনলাম তিনি বলছেন আমি জানতে পারতাম বুঝা যেত তিনি এরকম করতেন এই জন্য ওলামা একরাম বলেছেন যে হয়তো ইবরান আব্বাস রাত আল্লাহ তালা আনহ সেই সময় ছোট ছিলেন মানে বালক ছিলেন খুব ছোট বয়সের আর হয়তো উনি হাজির ছিলেন না জামাতে বাইরে যখন সালাম ফিরানোর পর মসজিদে জোরে জোরে তসবির তাহলিল হতে লেগেছে তখন তিনি বললেন যে আমি বুঝতে পারলাম যে এখন নামাজ শেষ হলো কিসের কিসের কি দ্বারা বুঝতে পারলাম তকবিরের মাধ্যমে আসলে তিনি বলতে চাচ্ছেন ইস্তেকফার মানে দোয়া জিক্রো আজকারের মাধ্যমে যেটা তারা জোর শব্দে বলতেন তো জন্য বিশ্বের সকল ওলামা প্রত্যেক মাঝহাবের ওলামা এবং বর্তমান যুগের সৌদি ফতোয়া বোর্ড থেকে নিয়ে সকলে তারা এই মত প্রকাশ করেছেন যে সালামের পরে আমাদেরকে আল্লাহ আকবার বলতে আস্তাক ফেরুল্লাহ বলতে হবে তিনবার কিন্তু আমাদের উপমহাদেশ ভারত উপমহাদেশের শেখ ওবায়দুল্লাহ রহমানি তিনি এটা প্রথম ইস্তেদলাল তার যে একবার আল্লাহ আকবার বলতে হবে এবং এই মত আমরা অনেকে এটা মানছি কিন্তু আসলে ইতিপূর্বে এরকম মত পাওয়া যায় না যেটা গবেষণামূলক কথা আমি ইতিপূর্বে অনেক আলোচনায় বলেছি তাই আপনারা সালামের পর সবচেয়ে প্রথমে তিনবার আস্তার বলবেন তারপরে বাকি অন্যান্য তোসবিটাগুলি করবেন